রাজশাহীতে অতি ভারী বর্ষণে খাল ও পুকুর প্লাবিত হয়েছে। এসব খাল ও পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে বৃষ্টির পানিতে। সে মাছ ধরতে নগরীর রাস্তার পাশের খালগুলোতে জাল ফেলেছেন অনেকেই। জালগুলোতে ধরা পড়ছে রুই, কাতলা, টেংরা, গুচি, কই মাছ, তেলাপিয়া, জিওল ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরে ধূপপাড়া এলাকায় খেয়াজাল দিয়ে কয়েকজনকে মাছ ধরতে দেখা গেছে। তারা জানান, বৃষ্টিতে ভিজে সকাল থেকে তারা মাছ ধরছেন। কালে ফোয়া জোর থেকে মাছ পাচ্ছি, মিরকে, কাতল। আপনি কত রকম মাছ পাইছেন? বেশি না, কেজি চারেক। অপরদিকে 161 মিলিমিটারের অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় নগরীর বেশ কিছু এলাকার সড়কে পানি জমে গেছে। নগরীর বুধপাড়া এলাকার বাসিন্দা মনি মিয়া বলেন, আমাদের এই খাল দিয়ে তালাইমারি, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, ধরমপুর এলাকার পানি নামে। অন্যদিকে নতুন বুধপাড়া, পশ্চিম বুধপাড়া, মেহেরচণ্ডী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাবির, স্টেশন এলাকার পানি নামে। ফলে ওই এলাকার ছোট বড় পুকুর ও ডোবাগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে মাছগুলো খালে ঢুকে গেছে। সকাল থেকে অনেকেই এসে মাছ ধরছে। কি কি মাছ পাওয়া যাচ্ছে? কেমন মাছ পাইছেন?